বেঙ্গলি হোম কুক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ রেজালার রেসিপি। বিভিন্ন বিয়েতে কিংবা অনুষ্ঠানে আমরা বিফ রেজালাটা খেয়ে থাকি। আজকে আমি বাড়িতে তৈরি করব, কিন্তু স্বাদে গন্ধে হবে ঠিক সেই বিয়েবাড়ির মতো। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এতে করে যে শাহি রেজালা যে ক্রিমি টেক্সচারটা হয় সেটা চলে আসবে। আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিচ্ছি 1/4 কাপ এবং কাজু বাদাম কুচি করে নিয়েছি 10-12টি। তারপর এতে দিয়ে দিব আমি টক দই, পানি সহ নিয়েছি 2 টেবিল চামচ। তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি এটা পেস্ট করে নেব। আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন। তারপর মাংস নিয়ে নিয়েছি আমি গরুর মাংস 1500 গ্রাম, ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি, একটু বড় সাইজ করে রেখেছি। এতে করে রেজাল্টটা ভালো আসে। বিভিন্ন অনুষ্ঠানে এবং বিয়েতেও দেখবেন আপনারা একটু বড় সাইজ করে কাটা থাকে। ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি মাংসগুলো। এরপর চলে যাচ্ছি চুলাতে। চুলায় দিয়ে দিচ্ছি 3/4 কাপের মতো সয়াবিন তেল। আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে একটু বেশি রিচ হয়ে যায়। তেজপাতা দিয়ে দিচ্ছি 3টি ছিঁড়ে দিয়েছি, সাদা এলাচ 7-8টি, লবঙ্গ 5-6টি এবং দারুচিনি স্টিক 4-5টি দিয়ে আমি একটু ফোড়ন তুলে নেব। ফোড়নটা উঠে এলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। পেঁয়াজটা কি বেশ কিছুটা সময় ভেজে নেব, একটু নরম হয়ে আসবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব রসুন বাটা 1.5 টেবিল চামচ এবং আদা বাটা 1.5 টেবিল চামচ। মশলাগুলো আমি একটু বেশ কিছুটা সময় ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1.5 টেবিল গুঁড়া, জিরা গুঁড়া 1.5 টেবিল চামচ, হলুদ 1 টেবিল চামচ এবং জয়ফুল জয়ত্রী 1/2 টিস্পুন করে আমি ক্র্যাশ করে দিয়েছি। আপনারা চাইলে বাটা কিংবা গুঁড়োটাও ইউজ করতে পারেন। তারপর মশলাগুলো আমি একটু পানি দিয়ে বেশ কিছুটা সময় কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব 8-10টির মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা সেই মাংসগুলো। মাংসগুলো আমি মশলার সাথে ভালো করে মিনিট খানেকের মতো মাখিয়ে নেব। তারপর ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর আমার মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি একটু নেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি ভালো করে মিশিয়ে নেব মাংসের সাথে। তারপর ঢেকে 15 মিনিটের মতো এটা রান্না করে নেব। 15 মিনিট পর পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়ে এসেছে যেমনটা দেখতে পাচ্ছেন। তারপর আমি এতে দুধ দিয়ে দিব, 1 কাপ গরম দুধ দিব এতে। আমি কিন্তু কোনো পানি ইউজ করব না, যে বিয়ে বাড়ির কিংবা রেস্টুরেন্টের মতো সেই শাহি বিফ রেজালার টেস্ট যদি আপনারা পেতে চান অবশ্যই আপনাদের দুধটাই ব্যবহার করতে হবে। আমি 1 কাপ দিয়ে দিয়েছি। চাইলে আপনাদের মাংস সিদ্ধ হতে যদি আরও কিছুটা লাগে তাহলে আরও কিছু দুধটা অ্যাড করতে পারেন। তারপর 15-20 মিনিটের মতো রান্না করার পর যখন পানিটা শুকিয়ে মাখামাখো হয়ে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিব যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটুকু, বাদাম, বেরেস্তা এবং টক দইয়ের পেস্ট। সাথে দিয়ে দিচ্ছি আলু বোখারা এবং কিছু কিশমিস। এই মশলাটা অবশ্যই মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। শাহি গরম মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি ঘি। এই বিফ রেজালাতে অবশ্যই এই উপকরণগুলো দেওয়ার চেষ্টা করবেন। এতে করে স্বাদটা সেই বিয়ে বাড়ি কিংবা বিভিন্ন অনুষ্ঠান রেস্টুরেন্টের মতো পাওয়া যাবে। ভালো করে মশলাগুলো আমি মাখিয়ে নিচ্ছি এবং 20 মিনিটের মতো এটা রান্না করে নেব।
ঝোলটা অনেক মাখো মাখো হয়ে গেছে, যেমনটা দেখতে পাচ্ছেন 20 মিনিট রান্না করে নিয়েছি। একটু নেড়ে নেড়ে দিতে হবে মাঝে মাঝে, কারণ বাদাম পেস্ট দেওয়াতে নিচে লেগে যায়। হয়ে গেল আমার বিফ রেজালা, দেখতে একদম সেই বিয়েবাড়ির মতো হয়েছে এবং স্বাদেও হয়েছে অসাধারণ। আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে করে পাশে থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।